আসসালামু আলাইকুম ক্যামব্রিজ স্কুলের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব বিভিন্ন সময় বহিরাগত শক্তির অধীনে বাংলা সম্পর্কে এক্ষেত্রে সর্বপ্রথম যাদের কথা আসে তারা হলেন আর্য আর্যরা খ্রিস্টপূর্ব অব্দে এদেশে আসে কিন্তু তারা কোনো শাসন প্রতিষ্ঠা করেননি এরপরে যার কথা আসে তিনি হলেন সম্রাট অশোক পাশে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি সম্রাট অশোকের তিনি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তর অংশ দখল করে শাসন করেন সম্রাট অশোকের পরে আসেন গুপ্ত সাম্রাজ্য গুপ্তবংশ চতুর্থ শতকে বাংলার শাসন প্রতিষ্ঠা করেন তারপর আসেন প্রথম বাঙালি শাসক রাজা শশাঙ্ক তিনি সপ্তম শতকে বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন রাজা শশাঙ্কের শাসনের পর প্রায় একশো বছর ধরে বাংলায় একটা অরাজকতা চলতে থাকে যেটিকে সংস্কৃত ভাষায় মাচ্ছন্নায় বলা হয় এরপর অষ্টম শতকের মাঝামাঝি সময়ে আসে বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ যার নাম পাল এটি দীর্ঘ চারশো বছর ধরে বাংলাকে শাসন করেন পালদের পর আসে সেন বংশ সেনরা দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে বাংলায় আসেন সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে আগমন করেন বক্তিয়ার খলজি প্রিয় শিক্ষার্থীরা পাশেই বক্তিয়ার খোলজির একটা ছবি দেখতে পাচ্ছ তিনি ছিলেন তুর্কি সেনাপতি বক্তিয়ার খলজির পর থেকে বাংলায় মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে এরপর আসেন ফখরুদ্দিন মোবারক শাহ তার সময় থেকেই বাংলায় দুশো বছরের স্বাধীন সুলতানি যুগ ছিল এবং এ সময় রাজদরবারে ফার্সি ভাষা চালু হয় মোঘল আমলে সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ বাংলাকে দিল্লির সোবা বা প্রদেশ ঘোষণা করেন এরপর সম্রাট জাহাঙ্গীরের সময় সুবাদার ইসলাম খান বারো ভুঁইয়াদের পরাজিত করে মোগল শাসন প্রতিষ্ঠা করেন সর্বশেষ আমরা দেখতে পাই যে সতেরোশো সালে পলাশির যুদ্ধের মাধ্যমে সিরাজ দৌলার পরাজয়ের ফলে ইউরোপীয় শাসনের সূচনা হয় এবং বাংলার স্বাধীনতা দুশো বছরের জন্য অস্তমিত যায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম